দেশের ক্রিকেটে পরিচিত এক মুখ খালেদ মাহমুদ সুজন। টাইগারদের সাবেক এই ক্রিকেটার দীর্ঘ সময় ধরেই দেশের ক্রিকেটে নানা ভূমিকায় আছেন। কখনো ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার, কখনো বা ঘরোয়া লীগের কোনো দল বা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির হেড কোচ। আসন্ন বিপিএল এ এই খালেদ মাহমুদকেই দেখা যাবে নবাগত ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে। শুক্রবার 25 অক্টোবর ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দেখা যায়, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ এবং রিমার খারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন তাদের কোচ খালেদ মাহমুদ সুজনকে বরণ করে নিচ্ছে। এরপর ঢাকা ক্যাপিটালসের নতুন এক কোচ বলেন, আমি এই দলকে এগিয়ে নেওয়ার জন্য শতভাগ চেষ্টা করব। এটা অনেক বড় দায়িত্ব, পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। ড্রাফটের সময় সুজন এই দলের সাথে না থাকলেও সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দেশি বিদেশিদের নিয়ে দারুণ এক দল সাজিয়েছেন, যা ঢাকাকে বানিয়েছে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল। এ ব্যাপারে খালেদ মাহমুদ সুজন বলেন, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এমন একটা দল পেয়ে আমি খুশি। দলে কয়েকজন বিদেশি ক্রিকেটারও আছেন যারা টি-20 স্পেশালিস্ট। এই দল নিয়ে ভালো কিছু করা সম্ভব, আমি আশাবাদী। দেখা যাক এই দল নিয়ে কতটুকু করতে পারি। এছাড়া ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, দেশের ক্রিকেটের লিজেন্ড খালেদ মাহমুদ সুজনকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। আশা রাখি তার পূর্বের অভিজ্ঞতা দিয়ে এই দলকে অনেক দূর তিনি এগিয়ে নিয়ে যাবেন। এদিকে প্রথমবারের মতো বিপিএলে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেই বাজিমাত করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। দলে আছে দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান, উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস এবং ওপেনার তানজিদ হাসান তামিম। বিদেশিদের মধ্যে এই দলে আছেন স্টিভেন এসকিনাজি, হিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা ও শাহনেয়াজ দাহানির মতো ক্রিকেটাররা। এছাড়াও ঢাকার হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের সায়েম আয়ুব। দলে আছেন একসময় বাংলাদেশ ক্রিকেটের হার্ড হিটার খ্যাত সাব্বির রহমান রুম্মনও। তাছাড়া বিপিএলে নাম কামানো তরুণ ব্যাটার মুনিম শাহরিয়ার ও মার্কুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত হাবিবুর রহমান সোহানকেও দলে ভিড়িয়েছে সাকিব খানের ঢাকা। পেসার আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধরাও দেখাতে পারে চমক। বলাই যায় সব মিলিয়ে দারুণ এক দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে এর আগেও ঢাকার পূর্বের ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে বিপিএল জেতার রেকর্ড আছে খালেদ মাহমুদ সুজনের। এবার দেখার বিষয় নতুন এই দলের হয়ে কতটুকু সফল হন দেশের ক্রিকেটের পরিচিত এই মুখ। সিয়াম তালুকদার, অনফিল্ড।